কুয়েরি, এই কুয়েরি আমরা জানবো, কুয়েরি অর্থাৎ যদি আমরা বাংলায় অর্থটা খুঁজে বের করে কি, এই কুয়েরি মানে অনুসন্ধান করা বা অনুসন্ধান। আর ডেটাবেজের ক্ষেত্রে আমরা যদি কুয়েরি বলি, তাহলে এই ডেটাবেজের ডেটা টেবিলে সংরক্ষিত বিপুল সংখ্যক ডেটা বা রেকর্ডের মধ্য থেকে প্রয়োজনীয় কোনো ডেটা বা রেকর্ড কুয়েরি করা বা অনুসন্ধান করার জন্য যুক্তিমূলক এক্সপ্রেশন দিয়ে শর্ত নির্ধারণ করে দিতে হয়। যুক্তিমূলক এক্সপ্রেশন ব্যাখ্যা দিয়ে এই শর্ত নির্ধারণ করে দিতে হয়। তা আমরা যদি লিখি সংক্ষেপে যে এই কুয়েরি হচ্ছে ডেটাবেজের ডেটা টেবিল থেকে কোনো রেকর্ড বা ডেটাকে খুঁজে বের করার পদ্ধতিকে বলেছে কি কুয়েরি। তাহলে আমরা যদি লিখি এই ডেটাবেজের ডেটা টেবিল থেকে, এই ডেটা টেবিল থেকে, এই টেবিল থেকে প্রয়োজনীয় কোনো ডেটা বা রেকর্ড, কোনো ডেটা বা রেকর্ড বের করার পদ্ধতি হলো কি এই কুয়েরি করে আমরা বের করতে পারি। এই বের করা হয় এই কুয়েরির মাধ্যমে, বের করা হয় এই কুয়েরির মাধ্যমে, এই কুয়েরির মাধ্যমে, কুয়েরির মাধ্যমে। তাহলে আমরা এই কুয়েরি কি, এই মাধ্যমে আমরা এই কুয়েরি করে অনুসন্ধান করে বের করতে পারি। তাহলে এই শর্ত মোতাবেক প্রয়োজনীয় ডেটা বা রেকর্ড অত্যন্ত সহজে এবং দ্রুত গতিতে খুঁজে বের করার, বের করে আলাদাভাবে উপস্থাপন করা যায়। এই কুয়েরির মাধ্যমে এই অত্যন্ত সহজ এবং দ্রুত গতিতে শর্ত মোতাবেক যে কোনো ডেটা এই টেবিল থেকে, ডেটা টেবিলের টেবিল থেকে খুঁজে বের করে সুন্দরভাবে উপস্থাপন করা যায়। আমরা যদি একটি কুয়েরি লিখি, এই একটি কুয়েরি যদি একটি লিখি, একটি কুয়েরির উদাহরণ আমরা যদি দেখি, একটি কুয়েরি কমান্ডের উদাহরণ, এই কুয়েরি আমরা যদি লিখি কুয়েরি, তাহলে এই কুয়েরিটা কীভাবে লিখতে হয় আমরা যদি লিখি এখানে, তাহলে এইভাবে আমাদেরকে লিখতে হয় সিলেক্ট, আমরা এই স্ট্রাকচারে লিখতে হবে, এই সিলেক্ট অর্থাৎ নির্বাচন করা, যে শব্দ অর্থ সিলেক্ট অল ফ্রম, আমরা এই স্টার চিহ্ন দিয়ে অল ফ্রম, ফ্রম অর্থ হতে, কোথার থেকে সিলেক্ট করব, আমরা এই ফ্রম লিখব, এই ফ্রম, ফ্রম আমরা এই ফ্রম হচ্ছে যে কোনো আমরা একটা ডেটাবেজের ডেটা টেবিলের নাম দিতে হবে। আমরা যদি লাস্ট ভিডিওতে একটি স্যালারি নামক একটি টেবিল তৈরি করেছিলাম, তাহলে ওই স্যালারির টেবিলটা আমরা দেবো, ওই স্যালারি টেবিল থেকে আমরা নির্বাচন করব, তাহলে সিলেক্ট করব, তাহলে আমরা এই স্যালারি, স্যালারি হয়ার আমরা যদি এই শর্ত দিয়ে দিই, এইচ ই আর ই হয়ার, আমরা এই নেম, আমরা নেম নামে একটি ফিল্ড ছিল, এই নেম ইকুয়ালস টু এই জামাল, এই জামাল নামে যে রেকর্ডটা আছে ওই রেকর্ডে যদি নাম যদি জামাল হয়, এবং আমরা যদি আরেকটি শর্ত দিয়ে দিই অ্যান্ড, এই অ্যান্ড, এই অ্যান্ড সিটি ইকুয়ালস টু যদি ঢাকা হয়, সি ঢাকা, তাহলে ওই এটা আমাদেরকে নির্বাচন করে এই কুয়েরির মাধ্যমে আমাদেরকে উপস্থাপন করবে, সুন্দরভাবে উপস্থাপন করবে। এই ডেটাবেজের কুয়েরির মাধ্যমে আমরা এই এই ডেটাবেজের এই ডেটা টেবিল থেকে, এই টেবিল থেকে স্যালারি, এই স্যালারি টেবিলের থেকে আমরা শর্ত দিচ্ছি যে হয়ার, আমরা এই শর্ত মোতাবেক এবং এক্সপ্রেশন মাধ্যমে এই হয়ার নেম ইকুয়ালস টু জামাল এবং অ্যান আমরা লিখেছি সিটি ইকুয়ালস টু ঢাকা, তাহলে যেই ফিল্ডের নাম দেওয়া দেওয়া আছে এই জামাল এবং ঢাকা থাকে এদের নামগুলি আমাদেরকে দেখাবে। তাহলে এভাবে আমরা কুয়েরি করে, এই কুয়েরি করে ডেটাবেজের ডেটা টেবিলের রেকর্ডগুলি বা তথ্যগুলি আমরা উপস্থাপন করতে পারি সহজে, সুন্দরভাবে। এরপরে আমরা যদি কুয়েরি প্রকার ভেদ দেখি, এই কুয়েরি প্রকার ভেদ ভেদ, তাহলে এই আমরা কুয়েরি যদি প্রকারভেদগুলো দেখি, তাহলে এই এক নম্বর হচ্ছে কি এই সিলেক্ট কুয়েরি, সিলেক্ট আমরা এই একটু আগে যে কুয়েরিটা রেখেছি ওটা হচ্ছে কি সিলেক্ট কুয়েরি, এই সিলেক্ট কুয়েরি, তারপরে এই প্যারামিটার কুয়েরি, প্যারামিটার কুয়েরি, প্যারামিটার কুয়েরি, তারপরে আমরা যদি আরেকটি প্রকারভেদ দেখি, এই কুয়েরির প্রকারভেদের মধ্যে আমরা যদি লিখি, তাহলে তৃতীয়ত হচ্ছে ক্রস স্টেপ কুয়েরি, আমরা তৃতীয়ত হচ্ছে যে এই ক্রস স্টেপ কুয়েরি, এই ট্যাপ কুয়েরি, ক্রস স্টেপ কুয়েরি, ক্রস স্টেপ কুয়েরি, চতুর্থতে আমরা পাই এই অ্যাকশন কুয়েরি, এই অ্যাকশন, অ্যাকশন কুয়েরি, আমরা ইংরেজিতে লিখি এই অ্যাকশন কুয়েরি, তারপরে আমরা এই পঞ্চমে পাই এই আনম্যাচড কুয়েরি, আনম্যাচড, আনম্যাচড কুয়েরি, ছয় নম্বরে আমরা দেখছি এই ছয় ধরনের কুয়েরি ব্যবহার করা, এই এসকিউএল কুয়েরি, এই স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজ, এই এসকিউএল কুয়েরি এটাকে সংক্ষেপে বলা হয়, এই ইলাবোরেট করে বলা হয় স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজ, তাহলে এই এসকিউএল,
এসকিউএল স্ট্রাকচার কোয়েরি, এসকিউএল কোয়েরি। তাহলে এই কুয়েরিগুলি সম্পর্কে যদি আমরা একটু বিস্তারিত দেখি, এই এক নম্বরে আমরা দেখব এই সিলেক্ট কুয়েরি। এই কুয়েরি প্রকারভেদের মধ্যে এই সিলেক্ট কুয়েরি, এই সিলেক্ট কুয়েরি হচ্ছে ডেটাবেজের অন্তর্ভুক্ত ডেটা টেবিল থেকে, এই ডেটাবেজ আমরা জানি, তাহলে ডেটাবেজ কি জানি, এই ডেটাবেজের ভিতরে টেবিল থাকে, এই টেবিলের অন্তর্ভুক্ত ফিল্ড কলাম বা রেকর্ড নির্বাচন করে যেই কুয়েরি ব্যবহার করা হয় তাকে এই সিলেক্ট কুয়েরি বলা হয়। তাহলে আমরা যদি লিখি যে একটু সংক্ষেপে যদি লিখি যে এই ডেটা টেবিল থেকে, ডেটা টেবিল থেকে ফিল্ড, আমরা ফিল্ড চিনি জানি, এই ফিল্ড কলাম, এই কলাম বা রেকর্ড নির্বাচন করে, রেকর্ড কলাম ফিল্ড রেকর্ড নির্বাচন করে, আমরা এই নির্বাচন করে যেই কুয়েরি ব্যবহার করা হয় তাকে বলা হয় কি, এই সিলেক্ট কুয়েরি। তাহলে এই বিভিন্ন ক্ষেত্রে এই সিলেক্ট কুয়েরি ব্যবহার করা যায়। আমরা যদি সিলেক্ট কুয়েরি দেখি যে এই কী কী ক্ষেত্রে ব্যবহার করা যায়, তা আমরা যদি দেখি এই বিভিন্ন ক্ষেত্রে এই সিলেক্ট কুয়েরি ব্যবহার, আমরা যদি দেখি এই ব্যবহার, তাহলে আমরা এই এক নম্বরে যদি দেখি এই এতে বলা হয়েছে যে এক বা একাধিক টেবিল থেকে ডেটা রিট্রাইভ করতে আমরা এই সিলেক্ট কুয়েরি ব্যবহার করতে পারি। এক বা একাধিক টেবিল থেকে, এক বা একাধিক আমরা লিখতে পারি, এক বা একাধিক টেবিল থেকে, একাধিক একের অধিক, এই একাধিক টেবিল থেকে ডেটা বের করার জন্য, এই ডেটা বের করার জন্য আমরা এই সিলেক্ট কুয়েরি ব্যবহার করতে পারি। বের করার জন্য এই সিলেক্ট কুয়েরি নির্বাচন করতে পারি। আমরা বিতে যদি দেখি ডেটা শিটে আমরা ফলাফল প্রদর্শন করতে আমরা এই সিলেক্ট কুয়েরি ব্যবহার করতে পারি। তাহলে আমরা লিখতে পারি এই ডেটা শিটে ফলাফল জানি, তাহলে এই ডেটা শিটে ফলাফল প্রদর্শনের জন্য। আমরা যদি সিতে দেখি, সিতে হচ্ছে যে এই ডেটা শিটে রেকর্ড আপডেট করতে, আমরা এই রেকর্ড ডেটা শিটে রেকর্ড আপডেট করতে, রেকর্ড আপডেট করতে ব্যবহার করে বা গ্রুপ রেকর্ড বা ক্যালকুলেশন করা হয় থাকে, ইত্যাদি কাজ আমরা এই সিলেক্ট কুয়েরির মাধ্যমে করতে পারি। এখন আমরা দ্বিতীয়ত যদি দেখি যে এই প্যারামিটার কুয়েরি, আমরা দ্বিতীয়ত বলা হয়েছে যে এই প্যারামিটার কুয়েরি, আমরা এই দ্বিতীয়টা যদি লিখি এই প্যারামিটার কুয়েরি বিভিন্ন প্যারামিটার ও তথ্য নির্বাচন করে যে কুয়েরি, তাহলে ওই কুয়েরি বলা হয় কি এই প্যারামিটার কুয়েরি। তাহলে এই বিভিন্ন আমরা যদি একটু সংক্ষেপে লিখে নিই, এই বিভিন্ন প্যারামিটার ও তথ্য নির্বাচন করে যেই কুয়েরি, বিভিন্ন প্যারামিটার ও তথ্য আমরা তথ্য জানি, তথ্য নির্বাচন করে যেই কুয়েরি, নির্বাচন করে যেই কুয়েরি তাকে বলা হয় এই প্যারামিটার কুয়েরি। তারপর আমরা তৃতীয়ত যদি দেখি এই ক্রস ট্যাব কুয়েরি, তৃতীয়ত বলা হয়েছে যে এই ক্রস ট্যাব কুয়েরি, এই ক্রস ট্যাব কুয়েরি হচ্ছে ডেটা শিট ফর্মে উপস্থাপন করার জন্য যেই কুয়েরি ব্যবহার করা হয়, ডেটা শিট ফর্মে তাকে বলা হয় এই ক্রস ট্যাব কুয়েরি। তাহলে এই ডেটা শিট ফর্মে আমরা যদি দেখি এই ফর্মের জন্য যেই কুয়েরি ব্যবহার করা হয় আমরা দেখব এই অ্যাকশন কুয়েরি। এই অ্যাকশন কুয়েরি হচ্ছে কুয়েরির ফলাফল দিয়ে আমরা যে কোনো কুয়েরি করে যেই ডেটা বের করি বা ওই ডেটা দিয়ে ডেটা টেবিলে কোনো পরিবর্তন করা হয় তাকে ওই অ্যাকশন কুয়েরি বলা হয়। তাহলে আমরা যদি লিখি যে এই কুয়েরির ফলাফল দিয়ে যখন ডেটা টেবিলে পরিবর্তন করা হয় তাহলে এটাকে বলা হয় এই অ্যাকশন কুয়েরি। সাধারণত এই অ্যাকশন কুয়েরি চার ধরনের, এই অ্যাকশন কুয়েরি আমরা যদি ইংরেজিতে লিখি এই অ্যাকশন কুয়েরি, কুয়েরি হচ্ছে কি এই চার ধরনের ধরনের আমরা যদি এই একে এই এক নম্বরে দেখি, এই এক নম্বরে বলা হয়েছে যে এই মেক টেবিল আমরা এই কুয়েরির মাধ্যমে কি করতে পারি, এই টেবিল তৈরি করতে পারি। আমরা দ্বিতীয়ত যদি দেখি, এই দ্বিতীয়ত বলা হয়েছে যে এই অ্যাপেন্ড কুয়েরি বা সংযোগ, যেটা যোগ করা, যেটা এই অ্যাপেন্ড কুয়েরি বা এরপর আমরা তৃতীয়ত যদি লিখি, এই তৃতীয়তে বলা হয়েছে যে
ডিলেট কুয়েরি, আমরা এই কুই অ্যাকশন কুয়েরির মাধ্যমে এই ডিলেট একটু করি, কোনো রেকর্ড ডিলেট করতে হলে কোনো ডেটা টেবিল থেকে, তাহলে এই ডিলেট কুয়েরি আমরা ব্যবহার করতে পারি, এই ডিলেট কুয়েরি। তারপর হচ্ছে কি এই আপডেট কুয়েরি, এই আপডেট আপডেট কুয়েরি। তাহলে এই চার ধরনের এই অ্যাকশন কুয়েরি আমরা পাই। তাহলে এই কুয়েরি হচ্ছে কি, অ্যাকশন কুয়েরি হচ্ছে কুয়েরির ফলাফল দিয়ে যখন কোনো ডেটা টেবিলের পরিবর্তন করা হয়, যখন ডেটা টেবিলের পরিবর্তন করে তাকে এই অ্যাকশন কুয়েরি বলে। অ্যাকশন কুয়েরি এই চার ধরনের, একে মেক টেবিল, অ্যাপেন্ড, ডিলেট এবং আপডেট, এই কুয়েরিগুলি ব্যবহার করা হয়। সবগুলি হচ্ছে কি আমরা এখানে লিখতে পারি, এগুলি হচ্ছে কি কুয়েরি, আমরা কুয়েরি। তাহলে এই কুয়েরিগুলি ব্যবহার করে যে কাজ করা হয় তাহলে এগুলি অ্যাকশন কুয়েরি। তারপর আমরা এই ফার্স্ট নাম্বার দেখবো এসকিউএল কুয়েরি। আমরা যদি দেখি এই এসকিউএল কুয়েরি হচ্ছে স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজ, আমরা যদি ইংরেজিতে লিখে নিই এই স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজ, কুয়েরি এই ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজ। এই কুয়েরি, এই এসকিউএল কুয়েরি চার ধরনের হয়ে থাকে। এই এসকিউএল কুয়েরি আমরা যদি দেখি, এই এসকিউএল কুয়েরি কুয়েরি এই চার ধরনের, চার ধরনের। নাম্বার ফাইভ এই ইউনিয়ন কুয়েরি, ইউনিয়ন কুয়েরি এই কুয়েরি। তারপরে দ্বিতীয়ত আমরা দেখতে পাই যে এই ফাস্ট থ্রো কুয়েরি, এই ফাস্ট থ্রো, ফার্স্ট থ্রো কুয়েরি। এই চতুর্থ আমরা থার্ড দেখতে পাই এই সাব কুয়েরি, এই সাব কুয়েরি। তারপরে এই চতুর্থ ডাটা ডেফিনেশন কুয়েরি, এই ডাটা ডেফিনেশন কুয়েরি। তাহলে এই সাত ধরনের কুয়েরি ব্যবহার করা হয়ে থাকে এই এসকিউএল কুয়েরিতে। আমরা এই এসকিউএল, এই এসকিউএল কুয়েরি, এই এসকিউএল কুয়েরি। তাহলে এই এসকিউএল কুয়েরি হচ্ছে স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা এই কুয়েরি সম্পর্কে জানলাম বিস্তারিত।